সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ 24 এর আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাঁখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত উজ্জ্বল ভাইয়ের ছাগলের খামারে। উজ্জ্বল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা উজ্জ্বল ভাই, দীর্ঘদিন যাবত কিন্তু আসলে বাচ্চা ছাগল এবং বড় ছাগল বিশ্বস্তর সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করেছেন। তো উজ্জ্বল ভাই, বিক্রয় কেন্দ্রে বিক্রয় পদ্ধতি কোন কোন ছাগল আছে এবং সেগুলো দরদাম সম্পর্কে বিস্তারিত জানেন। উজ্জ্বল ভাই, জি ভাই, তো মোটামুটি 10-12 আজকে কত পিস দেখবো আমরা? আজকে মোটামুটি তাও 18 পিসের মতন ভাই। 18 পিসের মতো? সকলে বাচ্চা? বাচ্চা আছে, দুই তিন পিস হয়তো বড় আছে। বড় আছে? আচ্ছা, দর্শক জানেন যে উজ্জ্বল ভাই সচরাচর বাচ্চা ছাগলই ক্রয় বিক্রয় করে থাকে। তো যেগুলো বাচ্চা পোলট্রি ফুল আছে বা মিড রেঞ্জের মধ্যে আছে সবগুলো তদন্ত সময় জানাবো। ভাই একটু ঠিকানা বলবেন আপনি? আমার ঠিকানা নাটোর জেলা, জি, নলডাঙ্গা থানা, শাঁখারিপাড়া গ্রাম। শাঁখারিপাড়া গ্রাম, জি। আচ্ছা দর্শক, কোথায় দেখাতে পারবো না, সরাসরি ভিডিও চলে যাই। উজ্জ্বল ভাই, জি ভাই, আজকে ভিডিও শুরুতে এটা কোন জায়গায় বাচ্চা ছেড়ে? এটা খাসির বাচ্চা ভাই, তোতা বাচ্চা। তোতা পুরি খাসি বাচ্চা? জি জি। পিওর ব্রিড না ক্রস? আরে বাবা, খুব দুষ্টু। দেশীয় 100 ভাই, দেশীয় 100। হ্যাঁ, সুন্দর বাচ্চা, সেও ভালো, সেও মানে আপনি ক্যামেরা তাটাই মুশকিল। আমি দুধ থেকে নিচ্ছি কিন্তু, হ্যাঁ দেখেন, যত বড় সেও, সচরাচর খাসি হোক, পাঠি হোক, পাঠা হোক, এরকম সেও হলে গ্রোথ ভালো হয়। খুবই দুষ্টু না? আচ্ছা উজ্জ্বল ভাই, ধারণা দেবেন যে এই ছাগলটা যদি কোন দর্শক কেটে কিনে, খাসি ছাগলটা 1.5 বছর 2 বছর লালন পালন করলো, মোটামুটি কেমন আসতে পারে? এগুলা ছাগল আপনি মনে করেন যে পাকিস্তানের ক্যাটাগরি ছাগল, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এগুলো ছাগল আপনি 150 কেজি ওইটা আসবে ভাই। আচ্ছা, তবে 2 বছর সঠিকভাবে লালন পালন করতে হবে? হ্যাঁ, 1.5 থেকে 2 বছর সঠিকভাবে লালন পালন করতে হবে ভাই। মাশাআল্লাহ ভাই, দরদাম কেমন আছে? দরদাম এটা 26,500 টাকা দাম ভাই। 26,500? জি। ফিক্সড প্রাইস না দরদাম কত হবে? তবে মুখের মানে কোয়ালিটি গুলো একই দেখতে পাচ্ছেন, কালারফুল। বয়স কেমন চলে এগুলো? মুখগুলো একদম শর্ট ফেস, শর্ট, বয়স 3 মাস প্লাস ভাই। তোতাপুরি প্রধান বৈশিষ্ট্য মুখটা ছোট হবে কিন্তু, হ্যাঁ ক্রস হলেও, যে দেখতে পাচ্ছেন। বর্তমানে সব খাওয়ার খাচ্ছে ভাই? হ্যাঁ ইনশাল্লাহ, এগুলো সব খাওয়ার খাচ্ছে, খাওয়ার খাচ্ছে। আমি ভিডিও দুধ থেকে নিচ্ছি, হ্যাঁ কাছ থেকে নিলে পরে অনেক বড় দেখা যাবে। দুধ থেকে নিচ্ছি, জেনুইন যেটা সাইজ সেটা কিন্তু পাবেন আপনারা। এই যে ঠিক আছে, সাইজ এটার সাইজ দুটা কিন্তু খুব সুন্দর। অনেকে আছেন যে বাসা বাড়ির জন্য বা ওই যে আপনি পালন করে কেউ আকিকা দিবেন, কেউ কুরবানি দিবেন, তার জন্য কিন্তু খাসি বাচ্চাগুলো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাই দরদাম কেমন আছে? জোড়া 30,000 টাকা দাম চাচ্ছি ভাই। জোড়া 30? জোড়া 30। আচ্ছা জোড়া 30 খাসির বাচ্চা, দরদাম কি করা যায় এখান থেকে? এখানে দুই একটা কথা বলা যাবে আর কি, বেশি না, সামথিং আর কি। আচ্ছা সামান্য কথাবার্তা বলা যাবে। আর এই যে ডবল বাচ্চা, এখান থেকে সিঙ্গেল ক্রয় করা যাবে? হ্যাঁ সিঙ্গেলও ক্রয় করা, সিঙ্গেলে ক্রয় করা যাবে। এটা মুখ ঘুরান্তে ভাই, দেখা দিই আবার। দুইটা বাচ্চা কোয়ালিটি ভালো আছে, যা চাচ্ছেন স্বকীয়তার খাতিরে ভালো মানের বাচ্চা, তারা কিন্তু অনাসেই খাসি বাচ্চা পালন করতে পারেন। উজ্জ্বল ভাই, জি ভাই, আর দুটি কিউট বাচ্চা, কিউট বাচ্চা, খুব সুন্দর বাচ্চা ভাই। কোন জাতির এগুলো? হ্যাঁ এগুলো তোতা বাচ্চা ভাই, তোতাপুরি বাচ্চা। জি জি। খাসি না পাঠি এগুলো? এগুলো মেয়ে বাচ্চা, দুটি মেয়ে বাচ্চা। দুটি মেয়ে বাচ্চা, দুটি কি এক মায়ের ভিন্ন মায়ের? না আলাদা মায়ের ভাই, আলাদা মায়ের। কারণ দুটি কালার এবং কোয়ালিটি কিন্তু ভিন্ন, দেখতে পাচ্ছেন এটা যে পেশার মতো রাজস্থানি বাগাতোতার মতো অনেকটা করে ক্যাটাগরি, একদম বাগাতোতার বাচ্চা ভাই। আর এটা হচ্ছে আপনার ওই বাপ মা দুটোই ইন্ডিয়ান ভাই, ইন্ডিয়ান না? আর এটা তো মোটামুটি এটাও একই, একই বাড়ির বাচ্চা কিন্তু দুটো দুই মায়ের, দুই মায়ের। আচ্ছা আচ্ছা, বয়স কি সেম এদের? হ্যাঁ বয়স সেম, বয়স বয়স সেম, তবে দুটো কিন্তু দুই মায়ের, খেয়াল রাখেন। এটা হচ্ছে বাগাতোতার কালারফুল বাচ্চা, ক্রস বাচ্চা, এটা ক্রস বাচ্চা, খারাপ না, ভালো ভালো আছে। দুটো হচ্ছে মেয়ে বাচ্চা, দুটো মেয়ে বাচ্চা। আচ্ছা ভাই দরদাম কেমন আছে? দরদাম এই দুটো 23,000 টাকা দাম ভাই। জোড়া 23? জোড়া 23,000, জোড়া 23। আজকে মনে হচ্ছে যে উজ্জ্বল ভাইয়ের খামারে কিন্তু সত্যি দাম দর কম আছে। হ্যাঁ যদি দাম দর কম থেকে থাকে, সঠিক দাম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর বাচ্চা, এই দুটো বাচ্চা কিন্তু দাম দর করা যাবে, ফিক্সড প্রাইস। এই দুটো তো দরদাম করা যাবে না, এই দুটো ফিক্সড প্রাইস দরদাম করা যাবে না। 23,000 টাকা, 23,000 টাকা ভাই। ওই যে অনেকে বিকাশ খরচ ক্যারিং করছে, চেয়ার এমন কি কোনো দেওয়া যাবে? আচ্ছা ওটা আমি দিয়ে দেবো, দিয়ে দেবেন বিকাশ খরচ, ক্যারিং খরচ, ওটা আমি। আচ্ছা এই দুটো বাচ্চা ক্ষেত্রে কিন্তু দিয়ে দেবেন ভাই। হ্যাঁ উজ্জ্বল ভাই, এদি বাচ্চা কোন জাতের? এটা যৌনা বাড়ি বাচ্চা ভাই। যৌনা বাড়ি? দুটাই দুটাই যৌনা বাড়ি, একই মায়ের বাচ্চা। তবে তোতার সমস্যা আছে? এর মনে কালেকশন 2 দিন আগে নাকি? গতকাল জায়গা একটু চলে চিলাচিলি করেছে, এই দেখতে পাচ্ছেন। এটা মেয়ে বাচ্চা, এই বাবু চিল্লাও না, দাঁড়াও, মেয়ে বাচ্চা দুইটা কিন্তু হচ্ছে আপনার ওই যমুনা পাড়ি, সেটা সমীকরণে ক্রস। বয়স কেমন চলবে এগুলো? এগুলো বয়স 3 মাস প্লাস ভাই, 3 মাস প্লাস,
যেমন কান তেমন শাড়ি গঠন খাসনি বাটি ভাই হাসির বাচ্চা মাসালে গুড কোয়ালিটির কালারটা আসছে কিন্তু হচ্ছে আপনার যমুনা হালকা মতো। হ্যাঁ সুন্দর গোলার ঝোলটাও দেখেন, হ্যাঁ একবারে গুড কোয়ালিটি বাচ্চা কিন্তু সেও ভালো। ১৫,৫০০ মানে যার কাছে কিনছেন তারা বলছে যে প্রজনন করানো দুই মাসে। আচ্ছা আচ্ছা, তো স্বল্প সময় প্রজনন করানো, কোয়ালিটি ভালো, প্রথমবার না রে? জি প্রথমবার, প্রথমবার কোয়ালিটি ভালো আছে, একবার প্রথম মানে গ্রামীণ তো সে কারণে মোটামুটি কোয়ালিটি ভালো আছে, বুঝতে পারছেন। চোখ মুখ চেহারা সবই ভালো আছে, পেট দেখলে বোঝা যাবে মনে হয় ছাগলটা গাভীন আছে, গাভ আছে না? জি। আর যেটা পিছনেও আপনি দেখা দেন একটু, ফুল আছে কি? হ্যাঁ মনে হচ্ছে অনুমান করা যাচ্ছে যে আসলে থাকতে পারেও। হ্যাঁ আমারও বিশ্বাস যে গাভ আছে ছাগল, পেট কমে না, পেট কমে না? না 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 পেট কমে, সকালে আসে কিন্তু। হ্যাঁ সকালে যেটা দেখতে পাচ্ছেন জেনুইন পেট, সেটা কিন্তু ছাগল খাই না, তারপরেও আর পেট দেখেন, পেট? হ্যাঁ জি 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 দেখতে পাচ্ছি, এই পাশে মোটামুটি বড় আছে। এটা হাইট কেমন ছিল ভাই? সামান্য হলেও তো এটা মোটামুটি বর্তমানে সব খার খাচ্ছে কি ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ সব খার খাচ্ছে। আচ্ছা দরদাম কেমন আসবে এটা? ১২,৫০০ টাকা দাম। ১২,৫০০? জি। ফিক্সড প্রাইস দরদাম? ফিক্সড ভাই। আচ্ছা এটা ক্ষেত্রে ফিক্সড প্রাইস দরদাম করা যাবে না, এখন আবার খরচা আছে ধরেন। আচ্ছা ১২,৫০০, আবার লাভ শুরু হয়েছে। পুতুল ভাই, জি ভাই, আর একটি কালাফুল বাচ্চা, হ্যাঁ কোন রে? এটাও তোতাপুরি কসের বাচ্চা, তোতাপুরি কসের বাচ্চা। হ্যাঁ তবে এই সামান্য বাচ্চা আছে শরীরে, হ্যাঁ হ্যাঁ ভালোই, খারাপ না, সামান্য বড় বাচ্চা রে ভাই, বড় বাচ্চা। হ্যাঁ বয়স কেমন চলে রে? বয়স ৩.৫ মাস। ৩.৫ মাস, এটা বড় হয়েছে। জি। দুধ ছাড়ছে না ভাই? হ্যাঁ এগুলো দুধ ছাড়ছে, দুধ ছাড়ছে। বর্তমানে সকল খা খাচ্ছে? হ্যাঁ সব খাবারই খা খাচ্ছে। খাসি না বাটি? এটা পাঠির বাচ্চা ভাইয়া, পাঠির বাচ্চা, মানে কোয়ালিটি ভালো আছে, যেমন ফেস পাঁচ তেমন কিছু শারীরিক গঠন, তেমন কালার। যারা চাচ্ছেন যে ভালো মানে বাচ্চা সংগ্রহ করবেন তারা কিন্তু এই বাচ্চা নিতে পারেন। হ্যাঁ বাচ্চা নিতে পারেন, সকল দিক দিয়ে ভালো আছে, হাত পায়ে মোটা, হ্যাঁ হ্যাঁ সব পারফেক্ট। ১২,৫০০ সামনে চকল কালার, পেছন দিকে সাদা, করেছে দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি। ৩০, সরি
28 থেকে 30 এর মধ্যে হবে। একটু ঘুরান তো ভাই এপাশে। আচ্ছা, পাঠার ক্ষেত্রে একটু ঘোরাঘোরা দেখাটাই ভালো, হ্যাঁ, কারণ অনেক প্রবলেম থেকে থাকে। দেখে এতে পজিশন ভালো, কালার ভালো, অন্য কোষ ঠিক, হ্যাঁ সব ঠিক আছে, সব পারফেক্ট। তো এটা দাম কেমন আছে ভাই? এটা দাম 18,500 টাকা দাম। আচ্ছা, 18,500 ফিক্স প্রাইস। দাম কত হবে? একটা কথা বলা যায়, তুমি না বলে ভালো, আমি যেহেতু গাড়ি ভাড়া খুব বিকাশ করে সম্পূর্ণ দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, বুঝলো ভাই? জি ভাই। আচ্ছা, বাচ্চা এতে আর বড় সাইকেল আসলো? হ্যাঁ বড় সাইকেল, সুন্দর কোয়ালিটি সাইকেল। জি, কোন তো ভাই রে? আমি দেখলাম যে পাঠা দর করছিল, প্রথমবার এটা আসে? জি প্রথমবার। প্রথম এটা আসে, এগুলো সকল ভালো কিন্তু। হ্যাঁ, প্রথমবার দেখেন মোটামুটি হাইট অনেকটাই বড় হয়ে গেছে। এটা কি প্রথম করান দেবে ভাই? হ্যাঁ ইনশাল্লাহ, কারণ হচ্ছে হাইটের বড় হয়ে গেছে। তো পারফেক্ট পারফেক্ট। জি, এটা ছাগল নিলে প্রথমবার বাচ্চা হতে হচ্ছে মোটামুটি ভালো। লোন তো বলতে ছাগল কেবল এমনি এমনি 32 হাইট আছে ভাই। 32 হাইট হবে না? জি আরামসে হবে 32 তে। খুবই কিন্তু সরসরি করছে, প্রজনন ক্ষমতা আসছে তো, যার কারণে ভাই প্রজনন করা দিন। জি, কারণ এটা হাইটেড হয়ে গেছে তো প্রজনন করা। হ্যাঁ, এটা বিকালে না গেলে কাল সকালে দাও ইনশাল্লাহ। ভালো মানে পাঠা দিন একটা। জি অবশ্যই, ভিডিও করে রাখবো ভাই। আচ্ছা ধন্যবাদ। তো এটা দরদাম কেমন চাচ্ছেন? দরদাম চাচ্ছি 23,500 টাকা দাম। 23,500। তো দর্শক জানতে পারলেন ভিডিওতে সকল তথ্য উল্লেখ করলাম যে ছাগলটা প্রথমবারের মতো হিটে আসছে, ভালো মানে পাঠা দিলে ইনশাল্লাহ ভালো বাচ্চা আসবে। হ্যাঁ ইনশাল্লাহ ভাই। আচ্ছা, পাঠা ভিডিও দেখেন দর্শক উদ্দেশ্যে, ভিডিও দেখা দেবেন। আচ্ছা, যারা অল্প সময়ের মধ্যে ভাগ্য উন্নয়ন চাচ্ছেন তারা এই কোয়ালিটি ছাগল কিনবেন, এটা ভালো কোয়ালিটি, ভালো যেমন কালার তেমন সেও তেমন কিন্তু এটা হচ্ছে আপনার কোয়ালিটি। হ্যাঁ, এবং প্রজনন ক্ষমতা প্রথমবার আসছে, ইনশাল্লাহ গাপ টিকে গেলে ভালো মানে বাচ্চা আসবে। হ্যাঁ অবশ্যই ভাই। ভাই দাম বলছিলেন কি? 23,500। 23,500 দরদাম কি করা দেবে? ডাবর যত বড় হবে তত ভালো চাউল দেখা যাবে। হ্যাঁ, আর বাচ্চা যখন ভালো হবে তখন কিন্তু খেলাতে হবে যে পেট বড় হতে হবে। ছাগলটা লম্বা আর উঁচা কতখানি দিয়েছে? আচ্ছা, হাইট বল ভাই। হাইট নিম্নে 33-30। 33-30 অনেক হয়ে যাবে। সুন্দর যে ছাগল কিন্তু কোয়ালিটি ভালো আছে। দাঁত কেমন চলে ভাই? দাম দাঁত 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 চার দাঁত ছিল, ছয় দাঁত হয়েছে। জি আচ্ছা, দেখেন এই যে ছয় দাঁত হয়েছে, 1, 2, 3, 4, 5, 6 একুরে তত্ত্ব। হ্যাঁ হ্যাঁ, ছয় ছয় দাঁত। ধন্যবাদ ভাই। এটা দরদাম কেমন আসে? দরদাম 25,500 টাকা দাম ভাই। 25,500। জি, ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস 25,500। এবং গাবের কিন্তু গ্যারান্টি আছে। হ্যাঁ, বাচ্চা ছাগল ক্রয় বিক্রয় করে বা তার মাঝে কিন্তু দু একটা করে ভালো মানের ছাগল রাখে। জি জি জি, সংগ্রহ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের পোষা ছাগল। হ্যাঁ, মানে বাসা বাড়িতে লালন পালন করেছিল, বাড়িতে হওয়া। বাড়ি খাসি না বাড়ি? খাসির বাচ্চা ভাই। খাসির বাচ্চা। বয়স কেমন এটা? বয়স মোটামুটি 4 মাস আছে ভাই। 4 মাস হয়েছে। এ কি এদের সঙ্গে থাকে? খুব দুষ্টু না? 14,500। দরদাম কি করা যাবে এখানে? দরদাম করা যাবে না? দরদাম করা যাবে না। আচ্ছা, ফিক্স প্রাইস 14,500। এটা হচ্ছে যমুনা পাড়ি এবং তত সংমিশ্রণের ক্রস। এটা সব কিছু কমপ্লিট আছে ভাই। ভ্যাকসিন, কাটলে পাতা খাওয়ান না? কাটলে পাতা খাওয়ান। আচ্ছা, কাটলে পাতা লাগবে ছাগলের জন্য। ভ্যাকসিন কমপ্লিট করা? জি, ভ্যাকসিন কমপ্লিট। আচ্ছা ভাই, ওই যে দর্শক একটা কমেন্ট করেছিল আপনাকে, জি ভাই বলে, যে আপনি বলছিল যে 2-3 মাস ছাগল বাসায় রেখে ভ্যাকসিন করে আসলে তো দেওয়া সম্ভব না মনে করি। আসলে ভাই দেখেন, আমি বলি, আমরা গরিব মানুষ দাদা। জি জি জি, এটা আমাদের কর্ম। অবশ্যই আমি সৎভাবে কর্ম করি ইনশাল্লাহ, ঠিক আছে? জি জি, আমি মনে করি যে আমি সৎভাবে কর্ম করি। অবশ্যই অবশ্যই। তে এই যে 2-3 মাস যে ছাগলগুলো পালার কথা এক ভাই বলছে, তাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক কথা বলতেই পারে। অবশ্যই, ওরকম টাকা পয়সা আমাদের নাই ভাই, তারপরে ওরকম সময় আমাদের নেই। জি জি, আমরা আজকে নিয়ে আসবো, কালকে বিক্রি করে দেবো। আমাদের খামারটাই হচ্ছে সেল সেন্টার, বাণিজ্যিক খামার, বাণিজ্যিক খামার, ঠিক আছে? তে ও ভাইকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু কমেন্ট ভালো একটা পরামর্শ দিয়েছেন, ভালো পরামর্শ দিয়েছেন। আপনারা আপনাদের মতামত জানাবেন, অবশ্যই আবার কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, মনে করি যে দর্শক যারা ওই যে ছাগল নেবেন তাদের, তা যদি দাবি করেন যে ভাই উজ্জ্বল ভাই ভ্যাকসিন করে দেন, তো ভ্যাকসিনগুলো করে দেন, অবশ্যই করা দেবো। আমি আমার আমার বাসা 2 কিলোমিটার দূরে উপজেলা। আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি ডাক্তার আসতে এখানে বাধ্য, এখানে আসলে আমরা ভিডিও কলে একদম দেখা করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।